তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন সেই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ 749 এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। বলার মতে, আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান, ব্রিজ অফ সার্কুলার 24-এ সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এখানে সর্বনিম্ন অষ্টম শ্রেণী থেকেই আপনি এসএসসি এসএসসি পাশে ডিগ্রি অনার্স সব লেভেলে আপনি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন। তো পুরো ভিডিও জুড়ে আমি আলোচনা করবো, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। তো আমরা যদি শুরুতে আসি, দেখতেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে 13/1/2022 তারিখে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর নিম্ন উল্লেখিত পদসমূহের জনগণ নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথমে রয়েছে ক শ্রেণী, ক শ্রেণীর ভিতরে রয়েছে প্রথম পর্যায়ে সিস্টেম ইঞ্জিনিয়ার, এটা হলো স্ট্রাকচার এয়ারফ্রেম ইঞ্জিনিয়ার অফিসার। এখানে বেতন স্কেল আপনি পাবেন 26,500 থেকে 57,000 টাকা। ষষ্ঠ প্রশাসন বেতন বিভাগে পদসংখ্যা 12টি। 16/1/2022 তারিখে 29-30 বছর, মুক্তিযোদ্ধা ক্ষেত্রে 32 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদে বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি লাগবে। তারপরে কম্পিউটার সারানো ইংরেজি দক্ষতা লাগবে। বিদেশ শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত ডিগ্রি হলে সেম ডিগ্রি লাগবে। আমি সংক্ষেপে বলে দেবো, বাকিটা আপনারা বুঝিয়ে নেবেন, কারণ এটা বিশাল নিয়োগ, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 2 নম্বর সিস্টেম ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, এটা পদসংখ্যা 9টি। এখানে বয়স সেম, অন্যান্য শর্তাবলীও এটা ওটা একই শর্তাবলী। এরপর রয়েছে মেট্রোলজিস্ট, বেতন স্কেল 26,000 থেকে 57,000 টাকা, এখানে পদসংখ্যা 4টি নিবে। এগুলা মূলত সবগুলা একই। এরপর রয়েছে সহকারী ব্যবস্থাপনা প্রশিক্ষণ, এয়ারফ্রেম স্ট্রাকচার ইঞ্জিন, এরা বেতন নিচ্ছে 26,500 থেকে 57,000 টাকা, এখানে নিবে পদসংখ্যা 2টি। এটা হলো সাধারণ নির্দেশাবলী, 4 বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং, এসএসসি এসএসসি পরীক্ষায় কমপক্ষে জিপিএ 4.5 থাকতে হবে। অন্যান্য শর্তাবলী এখানে রয়েছে, দেখে নেবেন। তার রয়েছে সহকারী ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইলেকট্রিক্যাল, এটাও এখানে নিবে পদসংখ্যা 3টি। এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কর্পোরেট সেফটি ফ্লাইট ডাটা মনিটরিং, এখানে পদসংখ্যা 4টি রয়েছে। এরা শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে 4 বছর মেয়াদে বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোনটিক অ্যান্ড মেকানিক্যাল পদে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং জেনারেল, বেতন 26,000 থেকে 57,000 টাকা, এটা হলো পদসংখ্যা 25টি নিবে। সাধারণ প্রার্থীদের জন্য 30 বছর আর মুক্তিদের জন্য 32 বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য। এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, এসএসসি ও এসএসসি পরীক্ষা ফলাফলের প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ 4.5 এবং ডিপ্লোমা ডিগ্রির ক্ষেত্রে 3.6 এর মধ্যে হলে হবে। কম্পিউটার চালনায় ও দক্ষতা আপনাকে অবশ্যই লাগবে। বিদেশ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত শিক্ষা ডিগ্রি হলে সমানের উল্লেখ নেই এসব ক্ষেত্রে, অর্থাৎ বিদেশ থেকে যদি ডিগ্রি অর্জন করেন তাহলে সমান লাগবে বাংলাদেশের মতোই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লিগেল এয়ারফোর্স কোড, বেতন 26,000 থেকে 57,000, এখানে নেবে 3টি পদসংখ্যা। এটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে LLB ডিগ্রি দিয়ে হতে হবে, এসএসসি এসএসসি পরীক্ষায় জিপিএ 4.5 এর মধ্যে হতে হবে। এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অডিট, এটা বেতন স্কেল 26,000 থেকে 57,000 টাকা, এখানে পদসংখ্যা 1টি নিবে। আর এটা হলো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে CGPA 3.3 এর মধ্যে, অ্যাকাউন্টস ফিনান্স ব্যাংকিং ও ইন্স্যুরেন্স এবং স্নাতক ডিগ্রি লাগবে। এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্ট, বেতন স্কেল 26,000 থেকে 57,000, এখানে পদসংখ্যা 5টি। আর এটাতে অন্যান্য কী কী লাগবে এখানে একটু দেখে নেবেন। তার বেশি মেডিকেল অফিসার, এখানে বেতন স্কেল 26,000 থেকে 57,000 টাকা, বেতন বিভাগ 3টি আপনি পাবেন। 16/1/2022 তারিখে 29-35 বছর এটাতে আবেদন করতে পারবেন। এটা হলো বাংলাদেশ মেডিকেল কাউন্সিলর BMDC কর্তৃক স্বীকৃত MBBS ডিগ্রি, ইন্টার্নশিপ সম্পূর্ণ থাকতে হবে। MBBS ডিগ্রি পরবর্তী ডাক্তার হিসেবে কোনো হাসপাতাল কিনে 3 বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে।
এসএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল কমপক্ষে জিপিএ 4.5 থাকতে হবে। এরপর এখানে রয়েছে সহকারী ব্যবস্থাপনা পরিচালক, প্যাসেঞ্জার সেলস, কার্গো সেলস, এটা বেতন 26,000 থেকে 57,000, এখানে একটি নিবে। এটা সিজিপিএ 4 স্কেলে 3.0, বিজনেস স্টাডিজ কমার্সে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, কম্পিউটার চালানো ইংরেজিতে দক্ষতা বাঞ্ছনীয়। বন্ধুরা এবার আমরা চলে আসলাম এই যে খ শ্রেণীতে, এখানে মেনটেন্যান্স বেতন নিচ্ছে 12,000 থেকে 30,000 টাকা, এখানে নিবে পদ সংখ্যা 3টি, এটা 30 থেকে 32 বছর পর্যন্ত, এখানে সকল যারা আবেদন করতে পারবে। এই যে কী কী লাগবে এখানে সবই দেওয়া আছে, একটু দেখে নেবেন কষ্ট করে। এরপর হচ্ছে জুনিয়র টেলার কাম আপোলিস্টার, এখানে 3টি নিবে পদ সংখ্যা, বিজ্ঞান বিভাগে এসএসসি পাস লাগবে না। এরপরে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট, এখানে নিবে পদ সংখ্যা 10টি, স্নাতক ডিগ্রি লাগবে না। প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা 60টি, এটা বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে। এখানে আবার কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলা ভিত্তিতে আবেদন করতে পারবেন। তারপর গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, এই যে রাজবাড়ি, জামালপুর, ঠাকুরগাঁও, যশোর এবং ফটুখালী জেলা ভিত্তিতে সকল জেলা আবেদন করতে পারবেন, এটাও স্নাতক ডিগ্রি লাগবে। এরপর কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, এখানে 30টি নিবে, এই যে এই জেলাগুলো প্রার্থী ব্যতীত সবাই আবেদন করতে পারবে, এটা স্নাতক ডিগ্রি। তারপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, এটা স্নাতক ডিগ্রি, এই কয়টা জেলা ভিত্তিতে সকলে আবেদন করতে পারবে। আপনারা দেখেন আমি সবগুলো বললাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, দেখেন এই যে এগুলো গ শ্রেণী, এরা এসএসসি পাস আবেদন করতে পারবেন, ন্যূনতম এসএসসি পাস এগুলা। এবং এই যে সর্বশেষ যে অষ্টম শ্রেণী পাস রয়েছে, এটা হলো এয়ারক্রাফট সুইপার ক্যাজুয়ালিটি, এর অষ্টম শ্রেণী পাস, সংশ্লিষ্ট কাজে পেশাগত দক্ষতা থাকতে হবে, এখানে নিবে 40টি পদসংখ্যা ডাতে রয়েছে। শর্তাবলী এবং অনলাইনে আবেদনের নিয়মাবলীটা বলে দিই, যদি অনেক বড় দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আপনি 16/1/2022 বয়স সর্বোচ্চ 35 বছর, তারপর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর, তারপর আবেদনের শেষ তারিখ টাইম বলে দেই। এই দেখেন উপযুক্ত পদসমূহের জন্য 1 থেকে 26 পদ প্রার্থীগণ 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন, সন্তোষজনক 3 বছর চাকরি হলে আপনাকে স্থায়ীভাবে চাকরিতে নিয়োগ করা হবে। এই যে অনলাইনে আবেদন করতে হবে, আবেদন লিঙ্ক এটা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। এরপর অনলাইনে আবেদন পূরণ, পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ 16/1/2022 থেকে 6/2/2022 তারিখ ভিতরে আবেদন করতে হবে, আবেদন অন্যান্য সরকারি চাকরির মতোই, দেখেন সব এখানে দেওয়া আছে। তো বন্ধুরা ভালো থাকবেন, আর ওই যে লিখিত পরীক্ষার পূর্বে আপনার যে কিছু যে কাগজপত্র দাখিল করতে হবে, অনলাইনে পূরণকৃত আবেদনের একটি রঙিন প্রিন্ট কপি, বয়সপত্রের ফটোকপি, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষক যোগ্যতা সনদ, ট্রান্সক্রিপ্টের ফটোকপি, জাতি পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলা সমর্থন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত সনদ, অভিজ্ঞতা সনদ লাগবে। তো বন্ধুরা পুরো সার্কুলার আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, পিডিএফ লিঙ্ক, ওখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।